আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্পোর্টস স্টুডিও। মেসির 25 বছরের প্রেমের পর শতাব্দীর শ্রেষ্ঠ বিয়ে, গাড়ি দুর্ঘটনা বদলে দেয় মেসির জীবন। মেসি ও আন্তোনেলার প্রেম কীভাবে শুরু হয় জেনে নিন। ছোটোবেলার প্রেম, আর সেই প্রেম লিওনেল মেসি ভোলেননি। আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি যাকে বিয়ে করেছেন, সেই আন্তোনেলা রকুজ্জোর সাথে মেসির দেখা হয়েছিল যখন মেসির বয়স ছিল মাত্র 5 বছর। সাফল্যের শীর্ষে উঠলেও আন্তোনেলা রকুজ্জোকে ছাড়া অন্য কারো কথা ভাবেননি আর্জেন্টিনার তারকা। মেসি ও আন্তোনেলা একে অপরকে চেনেন ছোটোবেলা থেকে। তাদের ছোটোবেলার বন্ধুত্ব বড় হয়ে প্রেমের সম্পর্কে পরিণতি পায়। মেসি ও আন্তোনেলার ছোটোবেলা কেটেছে রোজারিও শহরে। আন্তোনেলা ছিলেন মেসির এক বন্ধুর বোন। বন্ধুর বাড়িতে যাতায়াত ছিল মেসির। ছোট থেকেই মেসির সঙ্গে আন্তোনেলার সম্পর্ক গড়ে ওঠে। 2007 সালে আন্তোনেলা ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন। মেসি তখন বার্সেলোনার একাডেমিতে। খবর পেয়েই তিনি রোজারিও ফিরে যান, আন্তোনেলার পাশে থাকেন। মেসি বরাবর লাজুক, তবে সেই লাজুক ছেলেকেই ভালোবেসে ফেলেন আন্তোনেলা। হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স নিয়ে স্নাতক, তারপর দাঁতের চিকিৎসা নিয়ে পড়াশোনা। আন্তোনেলা অবশ্য ক্যারিয়ার গড়ার বদলে মেসির সঙ্গে থাকার পথ বেছে নেন, চলে আসেন স্পেনে। 2016 সালে তিনি টুকটাক মডেলিং করেন, এরপর সোয়ারেজের স্ত্রীর সঙ্গে জুটি বাঁধে। 2017 সালে মেসি ও আন্তোনেলা বিয়ে করেন। মেসির নিজের শহর রোসারিওর একটি বিলাসবহুল হোটেলে বেশ ঘটা করেই বিয়ে অনুষ্ঠান হয়েছে এবং বলা হচ্ছে এটি শতাব্দীর শ্রেষ্ঠ বিয়ে। থিয়াগো, মাতেও এবং সিরোর বাবা মা এখন সুখী দম্পতি। তো দর্শক, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।